ভুয়া ভোট শেষ হতে না হতেই শেখ হাসিনা নিশিরাতের সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গেজেট জারি, তড়িঘড়ি করে শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠনের ঘটনা প্রমাণ করে এক অজানা ভীতি আতঙ্কে ঘিরে ধরেছে তাকে। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার সুদূর প্রসারী ষড়যন্ত্র তারা সফল করল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিনিময়ে মরহুম শেখ মুজিবুর রহমানের বাকশালের দ্বিতীয় সংস্করণ চালু করলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ, দামি লীগ, আমরা আর মামুরা মিলে দেশে ঘোষণা ছাড়াই একদলীয় সংসদীয় বাকশাল প্রতিষ্ঠা করলেন শেখ হাসিনা। বিদেশি পত্রপত্রিকা, মিডিয়া এবং রাজনীতি বিশ্লেষকরা সোচ্চার কণ্ঠে বলছে, বাংলাদেশে একতরফা একদলীয় ডামি নির্বাচনের মাধ্যমে একদলীয় রাষ্ট্র কায়েম করেছেন শেখ হাসিনা। থলের বিড়াল সব বেরুচ্ছে আস্তে আস্তে করে, সব অপকর্মের খবর ফাঁস করছে। এতদিন বাংলাদেশ তথা বিএনপি বলেছে ভোট ডাকাত, আর এখন আওয়ামী লীগের লোকজনই বলছে চোর, ভোট ডাকাত। এই প্রতারণার দাবি নির্বাচনের কেউ স্বীকৃতি দেয়নি। অচিরেই এই সরকার চোরাবালিতে তলিয়ে যাবে, কারণ এরা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য নিপীড়নের সকল রেকর্ড ভেঙে বিশ্ব মানবতার শত্রু হিসাবে এখন বিবেচিত হচ্ছেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আবারও অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। আমরা জানি না আমাদের পরিস্থিতি পরিণাম কী হবে, আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আছি, আপনারা এর মধ্যেও যে সহযোগিতা করেছেন এই জন্য আমিও আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এইটা তো আমাদের চলমান আন্দোলন, আমাদের চলমান যে আন্দোলন, একদফার আন্দোলন, সেটা হচ্ছে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। এবং সবচাইতে যে বড় বিষয়টি সেটা হচ্ছে আমাদের নেত্রীও কিন্তু মুক্তি পাননি, যিনি এদেশের কোটি কোটি মানুষের জনপ্রিয় নেত্রী, তিনি আজকে জীবন যন্ত্রণায়, জীবন মৃত্যুর সন্ধিখানে, তিনিও গৃহবন্দী, আজ ৬ বছর হতে চলল। আমরা তার মুক্তি, দলের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি সহ হাজার হাজার নেতাকর্মী আজকে জেলখানা উপচে পড়ছে, জেলখানার ধারণ ক্ষমতার চাইতে কয়েক গুণ বেশি নেতাকর্মী, এদেরকে আজকে ইয়ে নেওয়া হয়েছে। আমাদের এই চলমান আন্দোলন যেটি চলছে, এটি আমাদের তাদের মুক্তি সহ আমাদের যে অভীষ্ট লক্ষ্য, অর্থাৎ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার এই নির্বাচন নিয়ে আমরা কী বলবো, কী মন্ত্রিসভায় ফালতু সব ডামি, এদের নিয়ে আমাদের কথা বলবো কেন? যদি একটা বৈধ নির্বাচনের মাধ্যমে কিছু হতো সেটা না হয় বলা যেত, এটা তো সব দিক থেকে এটা বর্জন করেছে জনগণ, এটা নিয়ে কথা নাই, আর ডামি আর আমরা নিই। সাধারণ সম্পাদক তো বারবার বলছেন ৫ বছর অপেক্ষা করতে হবে। সেটা তো হলো তারা বলছেন, আমরা তো এই মুহূর্তে জনগণের শক্তি নিয়ে আমরা লড়াই করছি। হ্যাঁ, লড়াইয়ের যে পর্যায়ে যাবে সে পর্যায়ে তাদের মানে তাদেরকে ছেড়ে দিতে হবে ক্ষমতা। তবে ওনার যে এত আত্ম অহংকার, ৫ বছরই থাকবে, এরকম আরও অনেক অহংকার করেছেন অনেক ফ্যাসিস্টরা, অনেকদিন থাকারও চেষ্টা করেছেন, কিন্তু পরিণতি হয়েছে অত্যন্ত করুণ, পরিণতি হয়েছে সেই সমস্ত সরকারগুলোর অত্যন্ত করুণ। এই আস্ফালন, এই অহংকার, এগুলো কিন্তু সব এটা কাউন্টিং হচ্ছে, এগুলো জনগণের কাছে খুব কাউন্টিং হচ্ছে। যারা জনগণকে প্রতারণা করে, দেশের মালিক জনগণ, সেই তার সাথে যারা প্রতারণা করে তাদের এইরকম মূর্খের অহংকার তারা করতেই পারেন, কিন্তু এটার জন্য খেসারত তাদেরকে দিতে হবে।